পাত্রের নেতৃত্বে 100টি পরিবার বিজেপিতে যোগদান করলো। যোগদান করলেন কিন্তু আজকে দিদি শুধু মুসলমান মুসলমান নিয়ে চলছে, তাহলে 27 ভাষার ভোট বাংলার মুসলিমদের আপনি নিয়ে নিন আর আমার হিন্দুর ভোট আমাকে দিয়ে দিন। যদি হিন্দুর একতা থাকে, যদি মায়ের দুধ খেয়ে থাকে, বিজেপি ছাড়া কোন বিকল্প নেই। আপনাদের এই লেখা আছে নাগরিকতা সংশোধন আইন, নাগরিকতা সংশোধন আইন, তাতে বলছে মুসলিমদের তাড়াবে। হ্যাঁ, মুসলিমরা কারা যাবে ওটাও বলে দিচ্ছে। যারা যাবে তাদের মধ্যে হচ্ছে যারা বলছে ভারত তেরে টুকড়ে হোগে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভারতকে টুকরো করবে? হ্যাঁ, কত টুকরো করবি? একবার তো টুকরো হয়েছে হিন্দুস্তান ও পাকিস্তান হয়েছে, এইবার কত টুকরো করবি? বলছে ভারত তেরে টুকরে হবে, এইবার ভারত তো টুকরো হবে না, তোরা কটা টুকরো হবি? এটা মাথা রেখে এটা জেনে পরিষ্কার কথা বলছি। দ্বিতীয় কথা, যারা এই বাংলার মাটিতে 58টা স্কুলে সরস্বতী পুজো করতে দিচ্ছে না, নবী দিবস পালন হবে। নবী কে রে ভাই? আমি তো চিনি না নবীকে, আমি জানি না। আপনারা নবীকে চেনেন? বলুন আপনারা নবীকে। বলছেন না চিনি না, আমরা সরস্বতীকে চিনি, মা সরস্বতী পুজো করে স্কুলে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। আমি মুসলমানদেরকে বলছি না ঘৃণা করি, মুসলমান যারা এসছে বাইরে থেকে বাংলাদেশে দুবার প্রোডাক্ট ওইখানে তৈরি করে, পাকিস্তান প্রোডাক্ট তৈরি করে, আফগানিস্তান প্রোডাক্ট তৈরি করে আর পার্সেল করে ইন্ডিয়া ভারতে চলে যায় আর লেবার লাগান দিদি। এই যে হচ্ছে আমার লেবার, এই হচ্ছে পাসপোর্ট, ছফুট সব ফুট রাখ, তোরা এইখানে থাক, আমাকে ভোট দিবি। তখন কেন আপনি বলেছিলেন 2005 সালে ওই স্পিকারের উপরে ফাইল ছুড়ে মেরেছিলেন? কেন আপনি গিলগিট নাকি রং চেঞ্জ করতে থাকেন, চরিত্র চেঞ্জ করতে থাকেন? বলেন না আমি কংগ্রেস, আমি টিএমসি, কংগ্রেস কখনো টিএমসি কংগ্রেস হতে থাকেন, আপনার চরিত্র দোষ আছে দিদি, এই জন্যই আপনি আপনি বাঙালি ভাইদেরকে বিভক্ত করে রেখে দিয়েছেন।